বন্ধুরা রাত্রে ঘুমানোর আগে নারকেল তেল ঠিক এইভাবে ব্যবহার করে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা বলে দেবো সেটা তোমাদের রুক্ষ ত্বককে একদম ফর্ষা উজ্জ্বল টান টান করে দেবে স্কিনে যদি ট্যান পড়ে যায় বা ত্বকে কালো ভাব চলে এসে সেই সমস্যাকে দূর করবে আবার দেখবে বয়সের ছাপ চলে আসে অনেকের স্কিনে বয়সের আগেই মেচে দা পিগমেন্টেশন হয়ে যায় স্কি আবার একনে র্যাশ হওয়ার পর তার যে স্পটগুলো থেকে যায় অনেকের দেখবে মুখের মধ্যে পিগমেন্টেশন হয় ঠোঁটের চারপাশে কালো হয়ে যায় স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের দাগ ছোপ চলে আসে পুরোনো মেচে মেচেদা পিগমেন্টেশন সহজে যেতে চায় না এই ধরনের কিন্তু সমস্যা হয়েই থাকে তো আজকে আমি শেয়ার করব কিভাবে তোমরা তোমাদের স্কিনের থেকে এই সমস্ত সমস্যাকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ও ঝল করে নিতে পারো তো এর জন্য দেখো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল আর আজকের এই রেমেডিটা কিন্তু সবাই ব্যবহার করতে পারো হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেয়া নেই এক চামচ নারকেল তেল আমি নিয়ে নিয়েছি নারকেল তেল স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে বয়সের ছাপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করে এইবার দেখো এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য হলুদের ব্যবহারও কিন্তু করতে পারো তবে কস্তুরি হলুদের ব্যবহার করতে পারলে সেটা খুব ভালো হলুদ কি করে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে এক র্যাশ এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে রঙকে ফর্সা করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে দেখবে গরমকালে কিংবা শীতকালে ত্বকের মধ্যে যে গুঁড়ি গুঁড়ি দানা দানা হয় না সেগুলোও কিন্তু কম করতে সাহায্য করে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন দূর করে এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচের মতো কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে স্কিনকে সফট স্মুথ সাপল বানায় আর কাঁচা দুধ কিন্তু পৃথিবীর একটা বেস্ট ক্লেনজার তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে হাইড্রেট করবে নারিশ করবে পোর্টসের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোকে দুধ করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ছলমালে করে দেবো তো দেখো আমাদের কিন্তু ক্লেনজারটা রেডি হয়ে গেল আমি এখানে তৈরি করলাম একটা ক্লেনজার এটা তোমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লাকে একদম ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনকে সফট স্মুথ বানাতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে চোখের তলে ধরো কালি পড়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই এই সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করবে এর মধ্যে রয়েছে নারকেল তেল যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে ছোপ দূর করতে সাহায্য করে রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর এর মধ্যে রয়েছে কাঁচা দুধ যেটা আমাদের স্কিনকে লাইট ব্রাইটন করতে সাহায্য করে ডিপলি ক্লিন করে এটা তোমরা চোখের ওপরে নিচেও অ্যাপ্লাই করতে পারো ধরো চোখের তলে যে ফাইন লাইনস রিঙ্কেলস চলে আসে যে ভাঁজ পড়ে যায় কিংবা চোখের তলে দেখবে অনেকে ভীষণ ডার্ক সার্কেল হয়ে যায় তো সেই সমস্যাগুলোও কিন্তু এটা কম করতে সাহায্য করবে আর হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এই ক্লিনজারটা কিন্তু তোমরা এভরিডে ইউজ করতে পারো আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা তোমরা প্রত্যেক দিন রাতে শোয়ার আগে ব্যবহার করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে সাত দিন টানা করে দেখো দেখবে দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু পাবে তবে আজকাল তো আমরা খুব বিজি লাইফস্টাইলের মধ্যে থাকি না তো সব সময় রোজ রোজ সময় হয় না তো সেক্ষেত্রে বলবো অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন রেমেডিটা করে দেখো রেজাল্টটা এতটাই ভালো পাবে যে নিজেরাই কিন্তু তফাতটা বুঝতে পারবে তো দেখো ভালোভাবে এটা দিয়ে আমি আমার স্কিনটাকে একদম ক্লিন করে নিচ্ছি যত ময়লা কিন্তু এর মধ্যে চলে এসেছে আমার স্কিনে যা ময়লা ছিল কিন্তু আমাদের এর মধ্যে চলে এসছে এবার দেখো এইভাবে এটা রেখে দিলাম এরপর আর কিছু করার দরকার নেই চলো এবার আমরা একটা অ্যান্টি এজিং স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক ইউজ করি বানিয়ে নিই যেটা কিনা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে একদম টাইট উজ্জ্বল আর গ্লোয়িং বানাবে বন্ধুরা স্কিন হোয়াইটনিং এই ফেস মাস্কটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের স্কিনের মধ্যে না ভীষণ ভালো একটা গ্লেজ নিয়ে আসে স্কিনের মধ্যে গ্লো আনতে সাহায্য করে চকচককে ভাব নিয়ে আসতে সাহায্য করে এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগ দাগছপও দূর করে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ করতে সাহায্য করে আর চিনির যেই দানাগুলো না এগুলো না ছোটো ছোটো বিটসে পরিণত হয়ে যায় যার ফলে আমাদের স্কিনের থেকে না ডেড স্কিনসের লেয়ারটা খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করতে সাহায্য করে আর স্কিনের ন্যাচারাল গ্লোটাকে কিন্তু মেনটেন করে স্কিনকে পরিষ্কার করে ঠিকই কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কোনো ক্ষতি করে না এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল কি করে আমাদের স্কিনকে না টাইট করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে বয়সের ছাপটাকে দূর করে ফাইন লাইনস রিঙ্কলস দূর করতে সাহায্য করে এরপর দেখো আমি একটু একটু করে এর মধ্যে কাঁচা দুধ দিয়ে দিচ্ছি এই কাঁচা দুধটা দিয়েই আমি ভালো করে গুলে একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি করে নেব আচ্ছা যাদের কাঁচা দুধ স্যুট করে না কিংবা ধরো বাড়িতে কাঁচা দুধ নেই তারা কিন্তু এখানে কাঁচা দুধের পরিবর্তে তোমরা রোজ ওয়াটার বা গোলাপ জল ব্যবহার করতে পারো তবে কাঁচা দুধ যদি স্যুট করে কিংবা বাড়িতে থাকে তাহলে বলবো কাঁচা দুধই ইউজ করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়েছি লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে না কালো ভাব ট্যানকে দূর করে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে আচ্ছা অনেকেই আছো যাদের কিনা কমেন্ট করে বলো যে দিদি লেবুর রস ইউজ করতে পারি না স্কিনটা কিরকম জ্বালা জ্বালা লাগে হ্যাঁ তাহলে আমি বলবো যাদের লেবুর রস শ্যুট করে না তারা এখানে লেবুর রসের পরিবর্তে তোমরা টমেটোর রস যদি শ্যুট করে তাহলে সেটাকে ব্যবহার করতে পারো নাহলে এটাকে লেবুটাকে স্কিপ করতে পারো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে পারো ঠিক আছে দেখো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করার পর দেখতে পাচ্ছ একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চলো এবার দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে এবার দেখো সবার প্রথমে তো ক্লেনজিং আমরা করেই নিয়েছিলাম তারপরে এই হাতের সাহায্যে আমি এটা ফুল ফেসে এটাকে অ্যাজ এ ফেস মাস্ক অ্যাপ্লাই করে দিচ্ছি এটা তোমাদের স্কিনকে টাইট করবে ত্বকের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে স্কিনকে উজ্জ্বল করবে তোমাদের স্কিনে যদি ট্যান পড়ে যায় কিংবা ধরো স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে মেচে দাগ পিগমেন্টেশন রয়েছে এক নে ব্রোনো হয়ে যাওয়ার পর তার যে স্পটগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে তো দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ড অ্যান্ড বডি কিন্তু চাইলে অ্যাপ্লাই করে দিতে পারো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার এটা আমি আমার ফেসে জাস্ট দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এবার দেখো দশ মিনিট পরে এইভাবে দেখবি শুকিয়ে আসবে এবার দেখো আমি হাতে একটু জল নিয়ে নিয়েছি এবার ভিজে হাতে না স্কিনের মধ্যে হালকা করে মাসাজ দেবো এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে না ব্লাড সার্কুলেশন হবে যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসবে এটা তোমাদের পোর্সটাকে ডিপলি ক্লিন করবে ডেড স্কিন সেলের যে লেয়ার বা ট্যান রয়েছে সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এইবার দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি আমার স্কিনটাকে ক্লিন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে স্কিনটা কতটা চকচ করছে এটা কিন্তু ন্যাচারালি তোমাদের স্কিনের মধ্যে না ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে টাইট করতে সাহায্য করবে দাগ ছোপ মেচেদা দা পিগমেন্টেশন দূর করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে এবার দেখো আমি ফেস মাস্কটা রিমুভ করার পর জল দিয়ে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনটা একদম সফট স্মুথ সপাল করে দেবে স্কিনের ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে ডিপলি ক্লিন করবে তক সফট স্মুথ সাপাল করে দেবে তো রেমিডিটা ট্রাই করো রেজাল্ট পাবে এটা তোমাদের স্কিনকে না ডে বাই ডে যত তোমরা ব্যবহার করতে পার থাকবে না আরও ব্রাইট উজ্জ্বল গ্লোয়িং করে দেবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় পছন্দ হলো লাইক ও শেয়ার করে দিও আর আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ